চলুন দেখি বাবা চন্দনেশ্বরের মন্দির এবং সেখানকার কিছু রূপ। আমরা প্রথমে দীঘা স্টেশনে নামলাম। আমরা যেদিন গেছিলাম সেই দিনটি ছিল নীলের বার। এই দিন ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। যদিও আমরা লোকাল ট্রেনে ছিলাম, সেই লোকাল ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় ছিল। আর সবার উদ্দেশ্য দীঘা কিন্তু নয়, প্রধান উদ্দেশ্য ছিল বাবা চন্দনেশ্বর মন্দির। তাই সবাই গুটি গুটি পায়ে এগোতে লাগলাম মন্দিরের দিকে। আর আমাদের চোখে পড়ল দীঘা স্টেশনের উন্নতি এবং তার সৌন্দর্যায়ন। সত্যি অনেকটা পাল্টে গেছে দীঘা। এই দীঘা নিয়ে আমরা আগেও একটা ভিডিও দিয়েছি, এবারও একটি ভিডিও দেব। তাই আমাদের চ্যানেলে চোখ রাখুন, এই নতুন দীঘার নতুন রূপ আপনাদের সামনে আমরা তুলে ধরব। এটি হচ্ছে দীঘা টার্মিনাল স্টেশন। আপনারা দীঘা হাওড়া, দীঘা মেছোদা এবং দীঘা সাঁতরাগাছি, দীঘা পাঁশকুড়া অনেকগুলো ট্রেন থেকে এই দীঘাতে আসতে পারেন। আমরা স্টেশন থেকে বেরিয়ে ছোট গাড়ি বা ভ্যান বা ইঞ্জিন রিক্সা যে কোনো একটি ধরার জন্য চললাম। প্রচুর ভিড়, তাই পায়ে ঠিক মতো রাখারও জায়গা নেই। সেখান থেকে ভিডিও করেছি, ভিডিওগুলো নাচছে। আশা করি এই বাজে ভিডিওর জন্য আপনাদের কাছ থেকে আমরা সরি চেয়ে নিচ্ছি। তবুও আপনাদের সামনে তুলে ধরার জন্য এগুলো করলাম। আমরা অনেক কষ্টে একটা মেশিন ভ্যান পেলাম, আর সেই মেশিন ভ্যানে উঠে পড়লাম এবং রওনা দিলাম বাবা চন্দনেশ্বরের মন্দিরের দিকে। যাওয়ার পথে চোখে পড়ল দীঘার উন্নয়নের নানা দৃশ্যাবলী এবং চলছে সেই কাজ এখনও পর্যন্ত। আস্তে আস্তে আমরা চলতে থাকলাম দীঘা উড়িষ্যা বর্ডারের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার দিকে। এবং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। আমরা যখন যাচ্ছিলাম তখন ওই বর্ডারের কাছে, দীঘা বর্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গ যে বর্ডার, সেখানকার অপরূপ সৌন্দর্য, গাছ এবং সবুজায়ন আপনার মনকে সত্যি একটু আলাদা আনন্দ দান করবে। যেন মনে হবে ওই দীঘার ঝাউবনের ভিতরে আপনি ঘণ্টাখানেক ঘুরিয়ে বেড়ান। এটা হচ্ছে বর্ডার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বর্ডার। আমরা অলরেডি প্রবেশ করে গেলাম উড়িষ্যা রাজ্যে এবং এবার আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণের ভিড়। এই ভক্তগণ তাদের দিনযাপনের নানা চিত্র আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব। তারা এখন মালা চন্দন খেলতে ব্যস্ত এবং শিব দুর্গা সেজে, একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন নিশ্চিত। এই ভক্তগণ সারাদিন না খেয়ে থাকে, রাত্রিবেলা বাবার থান থেকে অগ্রজল ধীরে এরা খাওয়া দাওয়া করে। আজ হচ্ছে এদের শেষ দিন, তাই এরা একে অপরের মধ্যে মালা ও চন্দনের মধ্য দিয়ে নিজেদের সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে নিচ্ছে। আর আমরা বলতে বলতে পৌঁছে গেছি বাবা ভোলানাথের মন্দির, বাবা চন্দনেশ্বর। দেখতেই পাচ্ছেন কি অপরূপ তার রূপ, কত মানুষের ঢল নেমেছে। এই রূপের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষের মনের ভক্তি। এখানে দাঁড়িয়ে ভিডিও করা সত্যি অসম্ভব একটি ব্যাপার। আপনাকে ঠেলে দেবে কিংবা আপনি পড়েও যেতে পারেন। আমরা এখানে এই ঘাটে গিয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু আমরা যেহেতু ভক্তা নয়, তাই ভক্তরা আমাদের সাথে একটু ইয়ার্কি করে আমাদেরকে প্রায় পুরোটাই ভিজিয়ে দিয়েছে বলা চলে, জল ছিটিয়ে। তারপর আমরা উঠে এলাম মন্দির, দুর্গা মন্দিরের দালালে। এখান থেকে অসংখ্য মানুষের যে ভিড়, সেই ভিড়ের একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সত্যি বাবার মহিমায় এখানে অসংখ্য অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, এই কথাটি আমি আগেও ভিডিওতে বলেছিলাম, এবার আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আর এখানে ধুনাচির প্রস্তুত করা হচ্ছে, নিজের মনস্কামনা এবং নিজের যে মানত ছিল সেই মানত পূরণ করার জন্য। এছাড়াও আপনাদের সামনে আরও অনেকগুলো চিত্র তুলে ধরবো, যেগুলি হচ্ছে কলকে, সিঁদুর ইত্যাদি ইত্যাদি। এখানে প্রতিনিয়ত পুজো দেওয়া হয়, যদিও আসল মন্দিরের ভিতরে পুজো দেওয়াটা
খুবই দুঃসাধ্য ব্যাপার এই সময়। তাই মন্দিরের চারিধারে পুরোহিতগণ নিজ নিজ শিবমূর্তি বসিয়ে পুজো দেন বা পুজো দেন। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, আর সেটা এক প্রকার কল্পনা এই মুহূর্তে ওখানে ভিতরে ঢুকে ভিডিও করা। তাই আপনাদের সামনে আমরা ওই চিত্র তুলে ধরতে পারলাম না। যতটুকু পেরেছি বাইরে থেকে তার আসল রূপ প্রকৃতি এবং যা যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরেছি। তাই বলবো, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওগুলো দেখতে যদি চান, আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমরা আরও আপনাদেরকে দেব। এরপর দেখতে পাচ্ছেন মন্দিরের পুকুর, এই পুকুরে কাঠ আছে, সেই কাঠ তোলে ভক্তগণ নাচানাচি করে এবং এখানে স্নান করে এবং এখানে মালা চন্দনের খেলায় এই সমস্ত ভক্তগণ মেতে উঠেছে। আমরা মন্দিরে ঢোকার আগে এই সমস্ত দ্রব্য দেখলাম, মালা, বাবার মূর্তি, ষাঁড়ের মূর্তি এবং নানা প্রকারের মালা আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন। এবং এখানে দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এক ধার দিয়ে রো বাই রো যাবেন আর এক ধার দিয়ে রো বাই রো বেরোবেন। সুন্দর পরিবেশ আর অসংখ্য মানুষ এবং অসংখ্য ভিক্ষুকের দল ওইখানে আসে, কারণ এখানে প্রত্যেকটা মানুষ দান ধ্যান করেন, পুণ্য অর্জনের জন্য আসেন এবং বাবাকে ভক্তি ভরে প্রণাম জানায়। প্রচুর পরিমাণে ধন সম্পদ এখানে দান করা হয়। আর এরপর আমরা পৌঁছে যাচ্ছি বা ফিরে যাচ্ছি দীঘার দিকে। তাই বলছি, যদি আমাদের সঙ্গে থাকতে চান তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য। আর এরপরের ভিডিও আমরা দীঘার অপরূপ সৌন্দর্য অর্থাৎ পরিবর্তনের দীঘা অনেকগুলো চিত্র এবং সুন্দর সুন্দর জায়গাগুলির, নতুন নতুন জায়গাগুলির ভিডিও আপনাদের সেটা তুলে ধরব। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।